আজকে লাঞ্চের জন্য একটা স্পেশাল রেসিপি বানাচ্ছি। রেসিপিটার নাম হলো পনির কোফতা। তো চলুন এখন চলে যাই রান্না করতে। তো পনির কোফতা বানানোর জন্য আমি পনির নিয়ে নিয়েছি 200 গ্রাম, এটাকে গ্রেট করে নিয়েছি ভালো মতো, এ দেখুন এইভাবে। আর নিয়ে নিয়েছি গাজর, গ্রেট করে নিয়েছি, হাফ ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি। এরপর সব কিছু মিক্স করে নেব পনিরের সাথে। গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার আর 1/3 কাপ ময়দা আর একটু নুন। বাটিটা ছোট হয়ে গেছিল তাই জন্য একটা বড় বাটিতে আমি আবার অ্যাড করে নিচ্ছি, যাতে মিক্স করতে সুবিধা হয়। এবার ভালো মতন মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়েছি, এবার অ্যাড করছি ধনে পাতা, কুচিয়ে নিয়েছি ধনে পাতাটাও মিক্স করে নিচ্ছি এর মধ্যে। এবার আমি এটার বলস বানিয়ে নেব এইভাবে। কতটা কালারফুল লাগছে, কি সুন্দর লাগছে। তো এবার এই বলগুলো এইভাবে বানিয়ে নেব। এবার কড়াইতে অ্যাড করছি তেল, ডিপ ফ্রাই করবো বলসগুলোকে। এই যে এক এক করে দিয়ে দিচ্ছি। তো এটা ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি এদিকে জোগাড় করে নিচ্ছি। এদিকে আমাদের লাগবে 1টা টমেটো, 1টু আদা, 10টা রসুনের কোয়া, 7-8টা কাজু আর 1টা পেঁয়াজ। তো ওগুলো আমি জোগাড় করে নিয়েছি আর এদিকে এগুলো ফ্রাই হচ্ছে। তো এগুলোকে আমরা ব্রাউন হওয়া অবধি ফ্রাই করে নেব লো ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। এ দেখুন কি সুন্দর ফ্রাই হয়ে গেছে, কালার চলে এসছে। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার তেলটা একটু কমিয়ে নিলাম ওই কড়াইতে। এবার দিয়ে দিচ্ছি রসুন, আদা আর কাজু, ফ্রাই করে নেব অল্প। তারপর অ্যাড করব পেঁয়াজ আর টমেটো, ভেজে নেব ভালো করে। টমেটোটা সেদ্ধ হওয়া অবধি ভালো করে কুক করে নেব। টমেটোটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন একটুখানি জল ঢেলে দেব 1/2 কাপের মতো। তারপর কভার করে দেব একটা বয়েল আসা অবধি। এ দেখুন বয়েল চলে এসছে আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে উঠিয়ে নেব, ঠান্ডা করে নেব, এটার পেস্ট বানিয়ে নিতে হবে। তো এই যে আমি পেস্ট বানিয়ে নিয়েছি ঠান্ডা করার পর। এবার কড়াইতে একটু তেল অ্যাড করছি, দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লং আর কাঁচা লঙ্কা। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়ো। তেলটা যাতে বেশি গরম না থাকে তার খেয়াল রাখতে হবে। তো এই সময় লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিলে রংটা ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে, ভেজে নেব গোটা জিরেটাকে। তারপর অ্যাড করে দেব পেস্টটা, মিক্স করে নেব আর দেখুন রংটা খুব সুন্দর আসবে। এবার এরপর অ্যাড করে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা, ভালো করে মিক্স করে নেব আর 2-3 মিনিট মতন কষিয়ে নেব। তারপর অ্যাড করে দেব নুন স্বাদ অনুসার আর কিছুক্ষণ এরকম নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পর এটাকে কভার করে দেব। তো এই দেখুন তেল ছাড়তে লেগেছে, 3-4 মিনিট মতন কভার করে রাখবো লো ফ্লেমে। এ দেখুন কি সুন্দর এসছে রংটা, তেল ছাড়তে লেগেছে, হয়ে গেছে কষানো। এবার যেখানে আমি পেস্ট বানিয়েছিলাম সেটার মধ্যে একটু জল অ্যাড করে আমি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ মতন জল অ্যাড করলাম। এবার ভালো করে মিক্স করে নিয়ে কভার করে রাখবো আবার। এখন একটা বয়েল চলে এসছে। এবার কভার ছাড়া আরেকবার বয়েল আসতে দেব। তো দেখুন কি সুন্দর ঠিক হয়েছে। এবার আমি 2 চামচ মতন ক্রিম অ্যাড করব, ফ্রেশ ক্রিম, ভালো করে মিক্স করে নেব 2-3 মিনিট মতন বয়েল আসতে দেব। আর এই দেখুন আমাদের পনির কোফতার জন্য কারিটা রেডি হয়ে গেছে। এবার সার্ভ করার সময় পনির বলসগুলো অ্যাড করব। এই যে সার্ভ করার কিছুক্ষণ আগে পনিরের বলসগুলো অ্যাড করে নিলাম। রান্না করার সাথে সাথে যদি পনির বলসগুলো অ্যাড করি তাহলে নরম হয়ে যাবে, তাই জন্য সার্ভ করার কিছুক্ষণ আগেই অ্যাড করব। আর তার উপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম, কি সুন্দর লাগছে।
দেখতেও যেরকম দারুণ খেতেও সেরকম দারুণ হয়েছে।